নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই সময় দাঁড়িয়ে ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটি পরিচর্যা এই শীতের রানী গোলাপকে নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা আমার শীতের বাগানের গোলাপ গাছের একটা ছোট্ট বাগান তার মধ্যেই গোলাপ গাছ রয়েছে তো সেই গোলাপ গাছ টবেতেই আমি করি তো এর পরিচর্যায় যে কীভাবে ফুল ফুটছে দেখছেন তো এর থেকেও বেশি ফুল ফুটবে কারণ শীতকালের যে অ্যাটমসফিয়ার এবং শীতকালের যে রোদের ব্যাপারটা সেটা কিন্তু আমার বাগানে খুব বেশি পড়ে না তো সেই কারণে গাছের রোদের প্রয়োজন আছে তো যারা এই কেয়ারটা দেখাবো এবং স্টেপ বাই স্টেপ যদি সঠিকভাবে কেয়ার করতে পারেন আপনার গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে তো এখন দেখুন এই যে গাছটা এই গাছটার উপরে আমি পরিচর্যাটা দেখাবো আর এই গাছটায় দেখুন এখন থেকেই কিন্তু ফুল আসতে শুরু করছে তো এরকম বেশ কিছু গাছ আছে আমার বাগানে যেগুলো আমি কেয়ারগুলো করেছি এবং সাকসেস হচ্ছি দেখে আপনাদের সামনে এই গাছটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম যে এই গাছটার উপর কেয়ারটা করব এবং যাতে ভিডিওটাও করে নিতে পারি তো এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু কন্টিনিউ ফুল আসছে আমি কুড়ি কেটে দিচ্ছি তারপরেও আসছে একটু হলেও তো মায়া লাগে যে কুঁড়িগুলোকে কেটে দেব। কিন্তু এই সময় আপনাদের এই কঠিন গাছটা করতে হবে কুঁড়িগুলোকে কেটে ফেলতে হবে যখনই দেখবেন গোলাপ গাছে কুঁড়ি আসছে তখনই কিন্তু কুঁড়িগুলো কেটে ফেলতে হবে কারণ এদেরকে গোলাপ গাছেরা এতদিন কিন্তু ডরমেন্সি পিরিয়ডে ছিল তো ডরমেন্সি পিরিয়ড থেকে ফিরে আসছে কারণ আমরা জানি যে যখনই দিন এবং রাতের মানে ভোর রাতের তাপমাত্রার মধ্যে কাছাকাছি অন্তত দশ ডিগ্রির কাছাকাছি তফাৎ থাকবে তখনই কিন্তু গোলাপ গাছ তাদের ফুল দিতে শুরু করে তো এতদিন ডরমেন্সির মধ্যে ছিল সেভাবে ফুল ছিল না তো এখন ডরমেন্সি থেকে ব্রেক করানোর জন্য যে কেয়ারটা আমি দেখিয়েছি যে অক্টোবর মাসে কোন পরিচর্যা করতে হবে যেসব বন্ধুরা দেখেছেন তারা অবশ্যই নিশ্চয়ই আপনারা গাছে প্রয়োগ করেছেন সেই পরিচর্যা তো এখন যে আজকের যে ভিডিওটা দেখাতে চলেছি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটা কিভাবে ব্যাসাল স্যুট আনা যায় আর এই সময়ে যদি এই পরিচর্যাটা করেন তাহলে আপনার গাছে কিন্তু ব্যাসাল স্যুট আসবেই আর অবশ্যই যত প্রত্যেকটা গোলাপ মানে যারা করেন বাগানিরা প্রত্যেকেই চান যে ব্যাসেল স্যুট যত বেশি আসবে গাছ তত সুন্দর ফুল দেবে এবং তত মানে ভালোভাবে গাছটা ঝোপালো হবে তো এটা আমার সিন্ডারে রয়েছে আমি এখন যেটা দেখাচ্ছি এখানে কিন্তু সুট দেখতে পাচ্ছেন যে চলে এসছে এই যে গ্রাফটিংয়ের উপরের অংশ থেকে যে ডালটা আসে এই ডালটা কিন্তু যথেষ্ট বলিষ্ঠ হয় এতে ফুলও আসে প্রচুর পরিমাণে আর প্রত্যেকটা বাগানই চান যে এই গাছ এই ডালটা যেন তাদের গাছ থেকেও আসে তো আজকের যে খাবারটা দেয়া দেখাবো এবং যে যে পরিচর্যা করতে বলবো সেই পরিচর্যাগুলো যদি আপনারা করতে থাকেন বা করেন তাহলে আপনাদের গাছে কিন্তু এরকম ব্যসার সুট অবশ্যই প্রচুর পরিমাণে আসবে আর যত গাছ ঝোপালো হয়ে যাবে তত বেশি সংখ্যক কিন্তু ফুল আপনারা পাবেন মানে যত বেশি ডালপালা আনতে পারবেন এক একটা গাছে তো দেখুন আমার এই গাছটা যেটা সিন্ডারে আছে সেটাতেও কিন্তু ফুল চলে এসেছে তো এরকম সব গাছেই আসছে তো সিন্ডারে আমার বেশি নেই দুটো গাছ সিন্ডারে আছে বাদ বাকি সবই কিন্তু মাটিতে রয়েছে তো মানে মাটির মানে টবেই রয়েছে মানে মাটি মিডিয়াতে রয়েছে সিন্ডারে নেই তো দেখুন এই গাছটার উপরে আমি কেয়ারটা দেখাচ্ছি তো সবার প্রথম যেটা করতে হবে সম্পূর্ণরূপে আগাছা মুক্ত করতে হবে টবের মাটি তা কারণটা হচ্ছে যদি আমরা খাবার দিই আগাছা যদি জন্মে যায় তাহলে কিন্তু সেই খাবার এরাই খেয়ে নেবে আপনার গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করতে পারবে না তো সেই জন্য এই ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে যারা মাটিতে গোলাপ গাছ বসাবেন এই সময়ে গোলাপ গাছ দেখুন নার্সারিতে বা ফুলের দোকানে নিয়ে আসুন নিয়ে এসে বসিয়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন দ্রুত দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আর যে খাবারটা দেখা দেওয়া দেখাবো এটা গোলাপ গাছ প্রতিস্থাপনের ঠিক পনেরো দিন পরে খাবারটা দেবেন তো এই যে দেখুন মাটি খোঁচাচ্ছি কারণ খাবার দিতে হবে তার আগে বলে দিই মাটিটা কীরকম বানাবেন আপনার বাগানে যে মাটি আছে সেটা চল্লিশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ লাল মোটা দানার বালি মিশিয়ে নেবেন সত্তর শতাংশ হলো কুড়ি শতাংশ নিতে হবে আপনাকে কম্পোস্ট যে কোনো সেটা গোবর সারা এক বছরের পুরনো হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা আপনাকে নিতে হবে আর এর সাথে মিশিয়ে নেবেন বালি চালার পর যে পাথরগুলো থাকে ছোট্ট ছোট্ট যে নুড়ি সেই নুড়ি নিয়ে নেবেন একটা টবের দশ শতাংশ তাহলে বুঝতে পারলেন কতটা পরিমাণে কিভাবে মাটি দিয়ে ভর্তি করতে হবে একটা টবকে তো এই পরিমাণ নিয়ে আপনারা ভালো করে উপাদানগুলো মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু সেখানে গাছ প্রতিস্থাপন করতে পারেন তাহলে দেখবেন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনার গাছের জন্য এবং যখনই খাবারটা দিতে হবে তখন কিন্তু ঠিক এইভাবে চারিধার থেকে রিঙের মতন করে নেবেন টবের কিনারা ধরে সেখানে খাবার দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব। এবং এই খাবার কিন্তু ভীষণ ভালোভাবে গাছ গ্রহণ করবে কারণ ডরমেন্সি পিরিয়ড ব্রেক করে যখনই তারা আসবে তখনই কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের চাহিদা তাদের মধ্যে থাকবে এবং যদি খাবার টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকে নিশ্চয়ই আপনার গাছ ফুলে ভরবে তো এটা দেখতে পাচ্ছেন সরিষার খোলের গুঁড়ো এটা আমার কাছে চার মাসের মতো রয়েছে পুরোনো সরিষার খোলের গুঁড়ো থাকলে তবেই নেবেন না হলে কিন্তু নেওয়ার কোনো দরকার নেই কারণ নতুন সরিষার খোলের গুঁড়ো প্রচুর পরিমাণে ঝাঁঝালো যে পদার্থ সেটা থাকে গাছের ক্ষতি হয়ে যেতে পারে এটা সেটা এই জলটা দেবেন আর যেটা ছোট কালো দানার মতন দেখলেন ওটা হচ্ছে জিয়ার দানা জিয়ার দানা আপনাকে একটা চামচ নিতে হবে তার সাথে নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেটে এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে ডিএপি ডিএপি আপনাকে নিতে হবে টবের সাইজ অনুযায়ী দশ ইঞ্চি টব আমার আমি কিন্তু চোদ্দো দানার মতন নিয়েছি এরকম নেবেন তার সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ নিতে হবে তাহলে এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট এক চা চামচ জিয়ার দানা তবে সাইজ অনুযায়ী ডিএপি এক টেবিল চামচ করে সরিষার খোলগুঁড়ো এবং সিঙ্গল সুপার ফসফেট এই কটা জিনিস ভীষণ ভালোভাবে আপনাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে খাবারটা কিন্তু আমরা প্রদান করব টবের মাটিতে আর এই খাবারটা আমরা যেটা দেখালাম এটা কিন্তু এই একবারেই দেবো যখনই আপনারা দেখবেন এছাড়া তো অক্টোবরের যে কেয়ার আছে সেই কেয়ারের অনুযায়ী আপনারা খাবার দিতে থাকুন কিন্তু এই খাবারটা তার মাঝে আপনারা একবার দিয়ে দিন তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আপনারা গোলাপ গাছ থেকে পাবেন কারণ আমরা সকলেই জানি যে জবা গাছ এবং গোলাপ গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে তা বলে এই নয় যে পরিমাণের বেশি খাবার দিয়ে দেবো তাতে গাছের ক্ষতি হয়ে যাবে তবে যে পরিমাণ দেওয়া দেখালাম এই পরিমাণে দিন অক্টোবরের কেয়ার যারা করেছেন তাদের যদি মাটিতে খাবার দেওয়ার সাত দিন হয়ে থাকে কারণ পনেরো দিনের ব্যবধানে আমি রিপিট করতে বলি খাবার তো সাত দিন যাদের যদি দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে তার মধ্যে আপনারা কিন্তু এই খাবারটা দিয়ে দিতে পারেন যেটা এখন আমি দেখালাম এই খাবারটা পেলে কিন্তু গাছে ব্যাসাল স্যুট এসে ভরে যাবে বন্ধুরা এটা বললাম আপনারা দেখুন এইভাবে কেয়ারটা করতে হবে আর এখানেই শেষ হলো না আরও কিছু পরিচর্যা আছে যেগুলো কিন্তু বলবো একদম মন দিয়ে শুনবেন আর একদম স্টেপ বাই স্টেপ করে যাবেন কারণ মাটিতে আমরা যে খাবারটা দিই সাধারণত তার মধ্যে কিন্তু নিউট্রিয়েন্ট থাকে অর্থাৎ এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ এই বেস জাতীয় খাবার আমরা কিন্তু টবের মাটিতে প্রদান করে থাকি তো এরপরে যে কেয়ারটা করতে হবে সেটা আর কিছুই নয় এই খাবারগুলো যেগুলো আমি দিয়ে দেওয়া দেখালাম সেই খাবারগুলো যাতে গাছ সাদরে গ্রহণ করে এবং অক্টোবরের যে পরিচর্যা দেখিয়েছি সেই খাবারগুলো গাছ যাতে গ্রহণ করতে পারে খুব দ্রুততার সাথে সেই জন্য দুটো জিনিস কাজ করতে হবে দুটো কাজ করতে হবে আপনাকে একটা হচ্ছে যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনারা জলেতে ভিজিয়ে রাখবেন একদিন নিয়ে তো সেই হিউমিক অ্যাসিড নিয়ে আপনারা যে জলে পাঁচ লিটার জলে একশো গ্রামের মতন নেবেন নিয়ে ভিজিয়ে রাখবেন সেইখান থেকে এক কাপ করে জল নিয়ে দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেবেন দেড়শো এম এর মতন জল দিলেই হবে তো এই যে কাজটা করছি দেখছেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বেসাল সুট আনার ক্ষেত্রে তো এইটা হচ্ছে ডালের কাটাই ছাটাই এটা এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে এই সময় দাঁড়িয়ে তাহলে দেখবেন যেমন অসংখ্য ডালও বেরোবে তেমন কিন্তু ব্যাসাল স্যুটও আসবে আর হিউমিক অ্যাসিড যেটা বলছিলাম হিউমিক অ্যাসিড কিন্তু আপনাকে দিতে হবে একবারই দিতে হবে মাসে আর এটা দেবেন এই যে ব্যাসাল সুট আনার জন্য যে খাবারটা দেওয়া দেখালাম সেই খাবারটা মাটিতে প্রদান করার ঠিক তিন দিন বাদে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড যেভাবে বললাম ওইভাবে নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন আর এই যে খাদ্যগুলো অনেক সময় দেখা যায় ডরমেন্সিটাকে ফিরছে গাছ অনেক সময় খাবার হয়তো গ্রহণ করতে পারছে না বা গ্রহণ করার ব্যব অবস্থায় নেই তো সেই ক্ষেত্রে আমি বলে দেব যে মাটিতে যে খাবারটা দিলেন তার ঠিক দুদিন বাদে আপনারা পাতায় গাছের পাতায় এই একটা যে কোনো পিজিআর আমি বুস্টার টু দেখাচ্ছি বলে যে এই বুস্টার টু ইউজ করতে হবে এমনটা নয় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা নিয়ে গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে গাছের মধ্যে খাদ্যের যে চাহিদা সেটা কিন্তু প্রবল হচ্ছে এবং যত গাছ খাবে ভালোভাবে খাবার তত ভালো কিন্তু গাছের স্বাস্থ্য যেমন বাড়বে তেমন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারাও পাবেন আগামী দিনে তাহলে বেসালস্যুটও আসবে তো এইভাবে যদি কেয়ার করতে থাকেন আশা করি নিশ্চয়ই ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে আগামী দিনে একদম স্টেপ বাই স্টেপ যেভাবে কেয়ারটা বললাম সেইভাবে করুন আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও আসে তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর ক্ষেত্রে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা